হাজবেন্ডের প্রতিটা ছুটির দিনই যেন মনে হয় আমাদের ঈদের দিন। তো আজকে রাফানের আব্বু বাড়িতে আছে, আজকে রবিবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। আর আপনি কতটা টাইম দেখেছেন তো টাইমটা সেট করে দিলে অবশ্যই ভালো হবে। তো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমার হাজবেন্ডের ছুটির দিন, তো আজকে সিমাই রান্না করছি সকালে নাস্তার জন্য। প্রথমে সিমাইটা ভেজে নিয়েছি। প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হাতে যদি সময় না থাকে তাহলে প্লিজ ভিডিওটা চালু করবেন না, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো দুধ গরম করতে দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠেছে, তো একটু নেড়ে নেওয়া হচ্ছে। এখন আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তো আমার হাজবেন্ডের ছুটির দিন, আমাদের ঈদের দিন, তাই একটু সিমাই রান্না করে ফেলছি। দেখুন বন্ধুরা, সিমাইটা প্রায় হয়ে এসেছে। এই টাইমে চিনিটা দিয়ে দিলাম আমি। তো এখন আমার ছেলে একটু জেদ করছে, এবিসিডি চিপস ভাজা করে দাও। তো প্যাকেট ছিল, এবিসিডি চিপস এনেছিল আগের দিন রাতে, তো এটা একটু ভেজে দেব ওকে। তো আমার ছেলের এই চিপসটা খুব পছন্দ, তাই তার পছন্দের জিনিসটাকেও আজকে ভেজে দিলাম। প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে আমার ভিডিওটাকে কন্টিনিউ করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, আপনাদের একটা লাইক একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। তো এভাবে করে আমি এবিসিডি চিপসগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। আর আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছে। এদিকে ওর আব্বু বাড়িতে আছে আর আমি এদিকে চিপসগুলো ভেজে দিচ্ছি, মানে ওর খুব পছন্দ। তো এভাবে করে সবগুলো এবিসিডি চিপস আমি ভেজে নেব। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। প্লিজ বন্ধুরা, স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলেও ক্ষতি হয়, আমার চ্যানেলেও ক্ষতি হয়। তো আপনারা জানেন স্প্যাম কমেন্ট করবেন না। আমি এখানে রং চা বসিয়ে দিয়েছি, দেখুন আজকে রং চা খাবো। তো আমার হাজবেন্ড খেতে পছন্দ করে না রং চা, তবু আমি করলাম কারণ আজকে অনেকটা দুধ দিয়ে সিমাই রান্না করেছি ওই জন্য। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি সকালের নাস্তার জন্য। তো আমরা সকালের নাস্তা খেতে খেতে আমার হাজবেন্ড বলছিল, তো আজকে মাছ মাংস কি খাবে, যদি দুটো খেতে চাও তো দুটো আনা হবে,
যেহেতু আজকে রবিবার, তো আমি বললাম মাংস কোনো কিছু খাবো না, আমি চিংড়ি মাছ খাবো। তো আমার হাজবেন্ড বলল শুধু চিংড়ি মাছ খাবে আজকে রবিবার? বললাম হ্যাঁ, মাছ মাংস অনেক খেয়েছি, ভালো লাগছে না, আমিও মার্কেটে যাব তোমার সঙ্গে, তো দেখব কি আছে মার্কেটে। তো আগে রবিবার যে মাছ এনেছিল 2 কেজি ওজনের রুই মাছ, সেটাও আছে ফ্রিজে অনেকটা, আর মাছ কিনতে বারণ করে দিয়েছি আমি, আর আমি চিংড়ি মাছ খাবো সেটাই বলছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি মার্কেটে এসে একটু ভিডিও করে নিলাম কি কি মাছ এখানে পাওয়া যায়। তো চিংড়ি মাছ বড় সাইজের 1 কেজি নিয়েছে, তারপরে আঁকের জুস মানে আঁকের রস 1/2 লিটার নিয়েছে, আর আমরা আমাদের বাড়িতে এসে সবাই মিলে আঁকের রসটা খেয়ে নিচ্ছি। দেখুন তো আঁকের রস খেয়ে তারপরে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নেব। তো তার জন্য একটা চুবড়িতে ঢেলে নিয়েছি চিংড়ি মাছগুলো, আর এখন ভালো করে ধুয়ে নেব। তো চুবড়িটা অনেকটা ছোট ছিল, ভালো করে ধোয়া যাচ্ছিল না, তো একটা প্লাস্টিকের বড় চুবড়ি নিয়ে নিয়েছি, যেহেতু 1 কেজি চিংড়ি মাছ। তো ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলো কাটছি, আমার হাজবেন্ড ভিডিও করছে, দেখুন ফোনটা তো উল্টোভাবে ধরেছে, তো যাই হোক সে ভিডিও করেছে। তো আমার হাজবেন্ড বলল চিংড়ি মাছের ঝোল খাবে, আমি বললাম চিংড়ি মাছের মালাই খাবো। তো আমার হাজবেন্ড বলল অন্য দিন চিংড়ি মাছের মালাই খাবে, আজকে চিংড়ি মাছের ঝোল খাওয়া হোক, তো তাই করা হবে, চিংড়ি মাছের ঝোল করা হোক, যেহেতু হাজবেন্ড বলেছে অবশ্যই করতে হবে, তার কথা মতো তো একটু চলতে হবে। লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু মশলা করে নিয়েছি ওদিকে, আর এদিকে চিংড়িটা আমি হলুদ লঙ্কা লবণ তেল দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম। তো মাঝে মাঝে চিংড়িটা ভেজে রান্না করি, আবার মাঝে মাঝে এরকম জাল দিয়ে রান্না করি, সব রকম রান্না করি, একই রকম রান্না করতে ভালো লাগে না আমার, কোনো সময় প্রেশার কুকারে সব একসঙ্গে বসিয়ে দিই, আবার কোনো সময় কষিয়ে রান্না করি, তো এইভাবে রান্না করি। তো অর্ধেকটা চিংড়ি আমি জাল করে নিয়েছি, আর অর্ধেকটা চিংড়ি আমি দুইটা জায়গাতে নিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দেব, এক টিফিন বক্সে একটা প্লাস্টিকে, আর অর্ধেকটা আমি জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো জাল দেওয়ার পরে কুঁকড়ে গেছে, ছোট হয়ে গেছে, ভেবেছিলাম কাটার পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তো অতটা সময় আর হাতে ছিল না। তারপরে চিংড়ি মাছের সাথে কিন্তু দুইটা মাছ এনেছিল, তো সেটা আপনাদের দেখানো হয়নি, আর চিংড়ি মাছের ঝোলটা এখানে হয়ে গেছে, আর দুইটা মাছ কেটে কুটে এই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিয়ে নিলাম। আর এখানে ডাল টমেটো রান্না করেছি, তো অফ ক্যামেরায় আমরা রান্না খাওয়া সেরে ফেলেছি। এখন বিকালে তো আমার হাজবেন্ড দই এনেছে, এখানে প্লাস্টিক দই, প্লাস্টিকের মধ্যে দই পাওয়া যায় আমাদের কলকাতাতে, পুলির মধ্যে দই পাওয়া যায়। তো 500 গ্রাম দই এনেছে, লস্যি বানাবে, তো আমার হাজবেন্ড লস্যি বানাচ্ছে আর আমি ভিডিও করছি, দেখুন। তো প্রথমে দই দিয়ে দিল, তারপরে বরফ, সবাই জানেন লস্যি কেমন ভাবে বানাতে হয়। পুরো
তো তবুও একটু আপনাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরলাম। আর এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো ওইভাবে লস্যিটা বানিয়ে নিয়েছে। আর দেখুন লস্যিটা যখন গ্লাসে দিচ্ছে তখন একটু পড়ে গিয়েছিল নিচে, তবু আমি ভিডিও করে নিয়েছি সেটা। তারপরে আমরা লস্যি খেয়ে একটু বাহিরে গিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। তারপরে একটা রেস্টুরেন্টে গিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া করছি, তখন মনে উঠেছে যে একটু ভিডিও করতে হবে। তো এগুলো কি খাবার, ছোট বান্ডা না কি বলে। তো যাই হোক, এগুলো দুই প্লেট নিয়েছে, আমার ছেলে খাবে না বলছে এগুলো। তো আর একটা কি নিয়েছে সেটাও সে খাবে না বলছে, এগুলো তার পছন্দ নয়, তো আমরা খেয়ে নিলাম। আর একটু একটু করে ভিডিও করে নিয়েছি অল্প করে। তো সত্যি আজকে দিনটা খুব ভালো লেগেছে, খুব আনন্দে কেটেছে। এটাও নিয়েছে, তো আমার ছেলে খাবে না বলছে, তার পছন্দের জিনিস। সে অনেকক্ষণ পরে বলছে যে আমি আইসক্রিম খাবো, তো তার জন্য আইসক্রিম কিনে রুমে নিয়ে চলে আসা হয়েছে, তার পছন্দের জিনিস কিনে দেয়া হয়েছে। আর আজকের দিনটা আমাদের খুব আনন্দের সঙ্গে কেটেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।